আমি 2 মিনিটের বেশি মেলামেশা করতে পারি নাই। ওনার একটা ঘটনাকে না আমাদের শিক্ষা নিতে হবে, যে বলছে যে উনি বান্ধবীর সাথে মিলন করেছে, সেটা 2 মিনিটের বেশি স্থায়িত্ব ছিল না। তাহলে এই জিনিসটা কিছু নর্মাল কিনা। তো অনেক যুবক কে আমরা পেয়েছি যে বিয়ের আগে নিজেকে জাস্টিফাই করার জন্য পতিতালয়ে যায়, যৌনকর্মীদের সাথে মিলন করে, বান্ধবীর কাছে যায়, ইত্যাদি ইত্যাদি জায়গায় যায়, হস্তমৈথুন করে নিজেকে যাচাই করে। এটা কি আসলে সঠিক ওয়ে কিনা? এটা অবশ্য ভুল। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমার বাসা কিশোরগঞ্জ, আমার বয়স 21 বছর, আমি অবিবাহিত, আমি একজন ছাত্র। আপনার কাছে আমার সমস্যাগুলো উপস্থাপন করছি, আশা করি আপনি শীঘ্রই এর সমস্যাগুলোর সমাধানের একটি পরামর্শ, ভালো পরামর্শ দিবেন। আমি আপনার কাছে চিকিৎসা করতে চাই। মূল কথা স্যার, আমার লিঙ্গ আমার কাছে অনেক ছোট মনে হয়, উত্তেজিত অবস্থায় 4.5 ইঞ্চি হয়ে থাকে। প্রিয় দর্শকেরা, আমরা আপনাদের সাথে শেয়ার করছি যে 4.5 ইঞ্চি লিঙ্গটা এটা একদম সঠিক। বাংলাদেশ, ভারত, আমেরিকা আপনাকে এই লিঙ্গের 4.5 ইঞ্চি লিঙ্গ কখনোই মাইক্রোপেনিস, ক্ষুদ্র লিঙ্গ কেউ কোনো ডক্টর বলবে না। এটা তাহলে কে বলে? আপনি ভয় পাচ্ছেন কেন? এটা বলবে কবিরাজ, ইউনানি বা হারবাল বা গাছগাছরা, যাদের সাইন্টিফিক্যালি কোনো নলেজ নাই, তারা আপনাকে ভয় ধরিয়ে দিবে। তোমার লিঙ্গ ছোট, আবার এলাকার কিছু মুরব্বী থাকে, বয়োজ্যেষ্ঠ কিছু মুরব্বী থাকে, আমাদের হাতে তথ্য আছে যে মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে ভয় দেখায়, বিশেষ করে যারা গে বা সমকামিতায় লিপ্ত, বা ছোটোবেলাতে যারা এই ধরনের একটা সেক্সুয়াল অ্যাবিউজড, যৌন হয়রানির শিকার হচ্ছে, বা কিছু কিছু স্কুল কলেজের উঠতি বসের কিছু ফ্রেন্ড সার্কেল থাকে, যেটা আমাদের একদম চেম্বারের ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি, যে কিছু বন্ধু বলে তো তোমার লিঙ্গটা ছোট, তুমি কি বড় করতে চাও? তো তখন ঘাবড়ে যায় যে বড় করতে চায় মানে। তো এটা তখন সে হস্তমৈথুন করার উপদেশ দেয়, পর্নোগ্রাফি দেখতে বলে, এই ওষুধ সেই ওষুধ, অনলাইন বিভিন্ন জায়গা থেকে একটা তদবির চেষ্টা ওষুধ খেতে থাকে। এটা কখনোই আপনাকে স্যাটিসফ্যাকশন একটা লেভেল দেবে না। আপনি এটা স্বাভাবিক কিনা আগে এই কোশ্চেনটা করা উচিত। আপনি লিঙ্গ 4.5 ইঞ্চি আছে, এটা মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা ঠিক আছে কিনা, একজন ডক্টর আপনাকে এটা ছোট বলেছে কিনা, এর প্রমাণটা আপনার হাতে থাকা দরকার। আপনি যদি মনে করেন যে পর্নোগ্রাফিতে যে বড় বড় লিঙ্গ দেখাচ্ছে, তাহলে হ্যাঁ, ওদের কাছে যেহেতু ভিডিওটা যেহেতু একটা এডিটিং করা হচ্ছে, অনেকগুলো যেমন নায়ক যেমন সিলেকশন করা হচ্ছে পর্নোগ্রাফিতেও, কিন্তু এই এই জিনিসগুলো কিন্তু মানে বাছাই করা হচ্ছে, বাছাই করে করে এই এদেরকে শ্যুট করা হচ্ছে। আর আপনি ওইটা দেখছেন, ওই অ্যাডগুলো আসছে দেখে আপনার মাথার ভিতরে একটা বিভ্রান্তি একটা কাজ করছে, যে আপনার লিঙ্গটা ছোট। এই ধরনের চিন্তা থাকলে কখনোই দাম্পত্য জীবনে আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন না। তাহলে আমরা দর্শকের পরবর্তী কোশ্চেনের অংশটুকু আবার পড়ে আসি। আমি 2013 সাল থেকে হস্তমৈথুন করে আসছি, প্রতিদিনই হস্তমৈথুন করি, এমনি অনেক দিন 3 থেকে 4 বারও। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত হস্তমৈথুন যুবকদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ উপর একটা নেগেটিভ এফেক্ট বিস্তার করে। ধর্মীয় যেহেতু অনুশাসন নিষেধাজ্ঞা আছে, একটা অবশ্যই মুসলিমদের একটু প্রবলেম তৈরি করে। আর ফিজিক্যাল হেলথের ভিতরে যেই পরিমাণ আপনার একটা ক্যালোরি ক্ষয় হচ্ছে, অনেক যুবকই এই পরিমাণ জিনিসটা নিতে পারে না। বিয়ের পরে অনেকে বলে যে তাহলে হস্তমৈথুন করলে ক্ষতি হয় কেন, বিয়ের পরে তো এত ফিজিক্যাল করলে ক্ষতি হয় না। আসলে দেখেন, একটা ইয়ং বয়সে একটা ছেলে, সে কিন্তু হস্তমৈথুন করছে লুকাই লুকাই করছে, আর একটা আপনি বিবাহিত যুবক, এই দুজনের ফুড হ্যাবিট কি কখনো এক থাকে? যদি আপনার এক থাকে আর আপনি শয়তানের ধোকায় পড়ে করে থাকেন, তাহলে এখানে বলার কিছু নাই, তবে এটা থেকে না করাটাই উত্তম। যেহেতু এটা কবিরা কোনো, আমাদের ধর্মটা আমাদের শান্তির জন্য, এটা মানতে হবে। এই কারণে আমি যৌন সমস্যায় ভুগছি। একদিকে লিঙ্গের সাইজটা ছোট, চিকন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, অল্প সময়ে আবার নিস্তেজ হয়ে যায়। যৌবন বয়সে লিঙ্গটা সবসময় দাঁড়িয়ে থাকবে, এটা আসলে কাম্য না। আপনি লিঙ্গটা মাঝে মাঝে দাঁড়াচ্ছে মানে আপনি সুস্থ আছেন। উনি আরও উল্লেখ করেছে যে আমি আমার বান্ধবীর সাথে 4 থেকে 5 বার, মানে উনি বোঝাচ্ছে ফিজিক্যাল ইত্যাদি করেছে। তো হস্তমৈথুন ও ফিজিক্যাল রিলেশনশিপ করা অনেক ঘৃণা, তাও বান্ধবী নিজের ইচ্ছার কারণে করলাম। শুধুমাত্র পুরুষেরাই কিন্তু জিনা, ব্যবচার, অবাধ মেলামেশাই লিপ্ত হয় না, এরকম প্রমাণ কিন্তু আমাদের হাতে অহরহ রয়েছে। তার মানে নারীদেরও সতর্ক হতে হবে, পুরুষদেরও সতর্ক হতে হবে।
তো নারীরাও কিন্তু অনেক সময় উস্কিয়ে দেয়, এটা একটা নেশার মতন। হ্যাঁ, যৌনতা একটা নেশা, এই নেশা যাদের মধ্যে একবার ঢুকে যায় বেরোতে চায় না, আজ ভালো হব কাল ভালো হব। এটা সংসারটাকে, বিশেষ করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে নেগেটিভ ইফেক্ট পড়ে। যৌনতার শৃঙ্খলা যখন আপনার ভিতরে কন্ট্রোল সিস্টেমটা হারিয়ে যায়, দেখবেন আপনার ক্যারিয়ারটা কেমন হয়। এই ক্যারিয়ারটা যখন আপনার নষ্ট হচ্ছে, আপনার পরিবারে কী ইফেক্ট পড়ে? আপনার মতন যদি 10টা পরিবার নষ্ট হয়, তাহলে সমাজের কী ইফেক্ট পড়ে? একটু ভাবার বিষয়। কিন্তু এটা একটা শৃঙ্খলাবদ্ধ জীবন, সবার ভিতরে সেক্স বা নভস থাকবে, এই জিনিসটাকে কন্ট্রোল করে চলতে হবে। খারাপ লাগবে, কন্ট্রোল করেন, আপনার সময় হয়েছে বিয়ে করেন, ইত্যাদি ইত্যাদি, নফল রোজা রাখেন। আমার লিঙ্গ নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু আমি 2 মিনিটের বেশি মেলামেশা করতে পারি না। দেখুন, এখানে একটা টুইস্ট, একটা ঘটনা আছে যে উনি ওনার বান্ধবীর সাথে মেলামেশা করেছে। বান্ধবী কিন্তু অভিযোগ করে না লিঙ্গের সাইজ নিয়ে, কিন্তু ভিকটিম বা যে দর্শক আমাদের সাথে সমস্যা শেয়ার করছে, 4.5 ইঞ্চি লিঙ্গ নিয়েও সে স্যাটিসফাই হচ্ছে না। অনেকেই, তার স্ত্রী কিন্তু অভিযোগ করে না, সে নিজে নিজেই একটা হীনমন্যতায় ভোগে যে তার লিঙ্গ ছোট, যেটা এই ক্ষেত্রে ঘটছে। বান্ধবী অভিযোগ করে নাই, সে 4.5 ইঞ্চি লিঙ্গ নিয়ে নিজেই অসন্তুষ্টতায় ভুগছে। তো এই ধরনের চিন্তা দেখেন অনেকের মধ্যে কিন্তু কাজ করে। আমি 2 মিনিটের বেশি মেলামেশা করতে পারি নাই। তো ওনার একটা ঘটনা, কেন আমাদের শিক্ষা নিতে হবে, যে বলছি যে উনি বান্ধবীর সাথে মিলন করেছে, সেটা 2 মিনিটের বেশি স্থায়িত্ব ছিল না। তাহলে এই জিনিসটা আসলে নর্মাল কিনা, নাকি রোগ? এটা অবশ্যই নর্মাল। তো অনেক যুবককে আমরা পেয়েছি যে বিয়ের আগে নিজেকে জাস্টিফাই করার জন্য পতিতালয়ে যায়, যৌনকর্মীদের সাথে মিলন করে, বান্ধবীর কাছে যায়, ইত্যাদি ইত্যাদি জায়গায় যায়, হস্তমৈথুন করে নিজেকে যাচাই করে। এটা কি আসলে সঠিক ওয়ে কিনা? এটা অবশ্য ভুল। তো আপনি যখন অনেক দিন পরে পরে মিলন করছেন, আপনি তো দ্রুত বীর্যপাতই হবে, আপনার বীর্যটা যেহেতু শরীরে একটা বীর্যথলির মধ্যে জমা থাকে, তখন কিন্তু অল্পতেই পড়ে যাবে। যখন রেগুলার সহবাস করছেন, বীর্যটা কিন্তু আপনার স্টোর হচ্ছে না, বডি থেকে একটা প্রসেসিংয়ের মাধ্যমে উৎপাদিত হয়ে আসতে একটা সময় নেয়। এই জন্যই আপনার মূলত দীর্ঘ সময় হয়। যারা দীর্ঘ সময় পাচ্ছে, তারা দেখবেন একটু রেগুলার মিলন করছে বা একের অধিকবার মিলন করছে। একটু আপনার পরিচিত কোনো ক্লোজ ফ্রেন্ড থাকলে আপনি জেনে নিতে পারেন। তো উনি আমাদের কাছে সর্বশেষ পোস্টের মাধ্যমে লাস্ট একটা কোশ্চেন করেছে যে লিঙ্গের সাইজ কীভাবে বড় মোটা করব, একটু বৃদ্ধি পাবে, একটু জানতে পারি আর কি। আশা করি শীঘ্র একটা সমাধান নেবেন। আপনার লিঙ্গের সাইজ ঠিক আছে, আর মোটা বড় করার জন্য আমি কিছু সাপ্লিমেন্টারি খাবারের কথা বলে দিচ্ছি। যদি আপনার ব্লাড সার্কুলেশন কম থাকে, যে কোনো একটা অয়েল, আপনি সরিষার তেল রসুন দিয়ে একটু গরম করে এটা ম্যাসেজ করতে পারেন, ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে। যদি ভিতরে যদি আপনার লুকায়িত হয়ে যায়, অনেকের অভিযোগ থাকে আগে বড় ছিল এখন ছোট হয়ে গেছে, সেই ক্ষেত্রে উপকার পেতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম ট্যাবলেট, বি কমপ্লেক্স, এই জাতীয় খাবারগুলো খান। এইগুলোর কেন কোনো সাইড ইফেক্ট হয় না। হাই প্রোটিন সমৃদ্ধ খাবার, যেগুলোতে টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে, সেই খাবারগুলো খান। কপাল থাকলে এটা আপনার বৃদ্ধি পাবে। এবং আপনাকে কেগেল এক্সারসাইজ করতে হবে, তাহলে লিঙ্গের ব্লাড সার্কুলেশনটা আরও বেশি বৃদ্ধি পাবে, আপনার কাছে মনে হবে লিঙ্গটা মোটা তাজা বড় হচ্ছে। এটা অনেকেরই হয়ে থাকে, 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি যদি সম্ভাবনা থাকে। যদি আপনার বংশগতভাবেই যদি এটা ছোটো থাকে, তাহলে একটু ডিফিকাল্ট হবে। আর যেটা আছে, এটা মানসিকভাবে আপনাকে তৈরি হতে হবে যে এটার দ্বারাই সম্ভব, আপনার মতন লিঙ্গ দ্বারা অনেকে হ্যাপি আছে, তাহলে আপনার দাম্পত্য জীবনটা সুন্দর হবে। অন্যান্য বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে। তবে হ্যাঁ, এটা আপনার সময়টা যেহেতু কম বলেছেন, বিয়ের পরে এই সময়টা বৃদ্ধির জন্য আপনার অনেকগুলো পিকিং মেথড, স্টপ অ্যান্ড স্টার্ট মেথড, সাপ্লিমেন্টারি খাবার, একের অধিকবার সহবাস, সহবাসের আসনটা পরিবর্তন, ইত্যাদি ইত্যাদি যে দিক নির্দেশনাগুলো আছে, সেইগুলো মেনে চললেই আপনার সময়টা বৃদ্ধি পাবে। হঠাৎ মিলন করলে যেটা আপনি করেছেন, সেটাতে আপনার সময় কম থাকবে। আর অবশ্যই জিনা ব্যবস্থার থেকে আমাদের সবাইকে ফিরে থাকতে হবে। আপনাকেও আহ্বান করছি, আমরা অবশ্যই সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য আমরা জিনা ব্যবসারকে না বলি, নিজেকে হেফাজত করি, বন্ধুদেরকে ভালো রাখি, অপরকেও ভালো রাখি, আর নারীদেরকে সম্মান করতে আমরা শিখি। খোলামেলা চলাফেরা আমাদের কখনো শান্তি এনে দেবে না। কেউ জিনা ব্যবসার করে আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারে না যে সে সুখে আছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সহজকে বুঝ দান করুক, আমিন। আজকের ভিডিও এখানেই শেষ করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।